চাঁদপুরের সাহিত্য আন্দোলনের নবজাগরণে তসলিম হোসেন হাওলাদারের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। শোক সভায় বক্তারা, হাজার বছরের ইতিহাসে আমরা একবারই কথা বলতে শিখেছিলাম, যখন তুমি এসে সেখানে কথা কিভাবে বলতে। পপুলার বিডি নিউজের একটি ডেস্ক রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছে আমি নুরুন্নাহার নিশেখ। চাঁদপুরের সাহিত্য সমাজের আয়োজনে ও চাঁদপুর সাহিত্য পরিষদের ব্যবস্থাপনায় সদ্য প্রয়াত লেখক তসলিম হোসেন হাওলাদারের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 10 জুন শনিবার বিকেলে চাঁদপুর সাহিত্য একাডেমির মিলনায়তনে এই আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর সাহিত্য একাডেমির সাবেক মহাপরিচালক ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, কবি ও লেখক মোহাম্মদ নুরে আলম পাটোয়ারি এবং মোহাম্মদ ফরিদ হাসানের পরিচালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন কবি ও লেখক ডাক্তার পীযূষ কান্তি বড়ুয়া, বঙ্গবন্ধু লেখক পরিষদের সভাপতি শামীম আহমেদ, তসলিম হোসেন হাওলাদারের সহধর্মিনী হাসিনা বেগম, চাঁদপুর সাহিত্য পরিষদের সহসভাপতি ইকবাল পারভেজ, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সভাপতি মুক্তা বিজুস, চাঁদপুর লেখক পরিষদের সভাপতি জাহাঙ্গীর হোসেন, কবি ও নাট্যকার জসিম মেহেদি, সাহিত্য মঞ্চের সভাপতি মাইনুল ইসলাম মানিক, চাঁদপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক শাহমুখ জুয়েল, কবি দন্তুন্ন ইসলাম প্রমুখ। আরও বক্তব্য রাখেন কবি ও লেখক মুকলেসুর রহমান ভূঁইয়া, কবি সুমন কুমার দত্ত, কবির হোসেন মিজি, দেওয়ান মাসুদ রহমান, পলাশ দে প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি জমির হোসেন, দৈনিক আদিবাংলা পত্রিকার প্রকাশক আরিফ রাসেল, সম্পাদক ডাক্তার নাজমুন নাহার বমি, কবি পাভেল আল ইমরান, সংগঠন মীরা রায় চৌধুরী, সাহিত্য মঞ্চ ও আপনের সাধারণ সম্পাদক আশিক বিন রহিম, সাংবাদিক মনিরুজ্জামান বাবলু, চাঁদপুরের প্রতিষ্ঠাতা এইচ এম জাকির সাইরেন এর সাধারণ সম্পাদক ফিরুজ আলম, কবি জাহিদ নয়ন, সাংবাদিক আরিফুল ইসলাম শান্ত, কবি কাজী সাইফ, সাদালামিন প্রমুখ। এছাড়াও সভায় প্রয়াত তসলিম হোসেন হাওলাদারের কনিষ্ঠ পুত্র ও কন্যা উপস্থিত ছিলেন। সভায় তসলিম হোসেন হাওলাদারের লেখা কবিতা আবৃত্তি করেন সামিয়া আলম, প্রখর পীযূষ, পুনম নন্দী, তনুশ্রী দাস ও ওমর ইসরাত প্রমুখ। ঢুকে যেতে যেতে ঢোকার স্বভাবে ক্রমাগত যৌবন চার পায়ে চলে, অতঃপর কোনো এক বিকেলে হিসেবের খাতাপত্র খুলে যখন ভাবে দেখে যতটা গিয়েছে বনের গভীরে তার চেয়েও বেশি গেছে আপন খোলে, কেটেছে নিজেরই শিকড় বাকড়। ধন্যবাদ। স্মরণসভায় বক্তারা বলেন তসলিম হোসেন হাওলাদার আপাদমস্তক সাহিত্যিক ছিলেন, তিনি অসাম্প্রদায়িক চেতনা ও মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ ছিলেন। বয়সে প্রবীণ হলেও তরুণ সাহিত্যকর্মীদের সাথে বন্ধুর মতো মিশতেন। চাঁদপুরের সাহিত্য আন্দোলনের নবজাগরণে তার ভূমিকা ছিল অপরিসীম। তিনি যেমন বিনয়ী স্বভাবের মানুষ ছিলেন তেমনি মনে প্রাণে সত্য সুন্দরকে ধারণ এবং লালন করতেন। তার অকাল প্রয়াণে সাহিত্যাঙ্গন মর্মাহত। বক্তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। পপুলার বিডি নিউজ, চাঁদপুর।